তিনি কিংবদন্তী সাধক, তিনি এই পৃথিবীর জীবন্ত এক বিষয়। বয়স তার কাছে নিহাত সংখ্যা মাত্র, তবু ক্যালেন্ডারের হিসেবে 126 ছুঁয়ে ফেলেছেন যে প্রবীণ, তিনি যখন অবলীলায় মগ্ন হন যোগ সাধনায়, সাধারণ মানুষ কি আশ্চর্য না হয়ে পারেন? তিনি পদ্মশ্রী স্বামী শিবানন্দ, না কোনো ভেলকি বা ইন্দ্রজাল নয়, সাধন জগতের গূঢ় এক তত্ত্বই আজীবন অনুশীলন করে জগতের সামনে তুলে ধরেছেন প্রবীণ এই সাধক। যোগ সাধনা মানে কেবল ব্যায়াম বা শরীর চর্চা নয়, যোগ সাধনা যেমন শারীরবৃত্তিও তেমনই তা এক আধ্যাত্মিক ক্রিয়াও। সনাতন হিন্দু ধর্মের প্রাচীনতম শাখাগুলির মধ্যে অন্যতম আস্তিক শাখা ইতি, এই মার্গেরই প্রবীণতম সাধক স্বামী শিবানন্দ। এই বিষয়ে যোগরত্ন বয়সের হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও বরিষ্ঠ, দেখেছেন প্রভুপাদ অভয় চরণাবিন্দকেও। নগ্ন পদে এই বৃদ্ধ সাধক যখন পদ্ম সম্মানের মঞ্চে উপস্থিত হয়েছিলেন, সম্ভ্রমে শ্রদ্ধায় নতচানু হয়েছিলেন দেশের প্রশাসনিক প্রধান সহ বিশিষ্টরা। শতবর্ষ অতিক্রান্ত এই পথ চলায় জীবনের বহু বিচিত্র রূপ প্রত্যক্ষ করেছেন স্বামী শিবানন্দ। অধুনা পূর্ববঙ্গে তাঁর জন্ম 1896 সালের 8ই অগস্ট। শৈশবেই সাক্ষী হয়েছিলেন চরম দারিদ্র আর অনাহারের, তবে সেই শৈশব থেকেই তিনি যেন একটু অন্যরকম, প্রথা মেনে করেননি মুখাগ্নি, বরং প্রয়াত গুরুজনের চরণে ছুঁয়ে দিয়েছিলেন পবিত্র অগ্নি। অনন্ত এই অগ্নিশিখার মতোই তারপর জীবনের পথে এগিয়ে গিয়েছেন স্বামীজি। বৈষ্ণব সন্ন্যাসীর হাত ধরে সেই যে পরিব্রাজক হয়েছিলেন, আজ সারা পৃথিবী যেন হয়ে উঠেছে তাঁর ঘর। আধুনিক জীবনযাত্রার দরুন কত না শারীরিক আর মানসিক সমস্যা আমাদের আক্রান্ত করে প্রতিনিয়ত, সেখানে দাঁড়িয়ে রুটিন চেক আপ ছাড়া আর কখনো হাসপাতালের চৌকাঠ পেরোতে হয়নি স্বামীজিকে। এই সুস্থ জীবনের রহস্যটা ঠিক কি স্বামীজি বলেন? চারটায় উঠতে হবে, উঠে জল খেতে হবে, জগতে মর্নিং ওয়াক করতে হবে, যোগা করতে হবে, আধুনিক পৃথিবীর মানুষকে তিনি শোনান বাসনাহীন লোভ মুক্ত জীবন যাপনের কথা, শোনান অর্থের আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত করার কথা। শরীর চর্চার সঙ্গে যদি মনের পরিচর্যাও সম্ভব হয়, তবেই এই সাধনার পথটিকে অনুধাবন করা সম্ভব। আধুনিক মানুষকে এই সুস্থতারই সন্ধান দেন স্বামী শিবানন্দ। লং লাইফ উইথ ডিজায়ার হ্যাভ নো ডিজায়ার ফর এনি কাইন্ড অফ ম্যাটেরিয়াল অবজেক্ট, এটি মনে হয় লংগেস্ট লাইফ, কোনো ডিজায়ার নাই, নো অ্যাট্রাকশন, কারো দিয়ে অ্যাট্রাকশন নাই, কি খাবার দিল না দিল দুঃখ নাই, সুগোবিন্দ আর কোন মানে কোনো দুঃখ নাই, কেউ কোনো কথা বলে না, যদি বলে আমার মনে দুঃখ হয় না। নাগরিক জীবনের অসুখ আর ক্লান্তির মধ্যে স্বামী শিবানন্দ যেন এক অনির্বাণ প্রদীপ শিখা, যার সামনে এসে আজকের পৃথিবী উপলব্ধি করতে পারে সনাতন জীবনের আদর্শ, শরীর ও মনের যুগলবন্দির উপায় বাসনা মুক্ত হওয়ার শিক্ষা।
ভারতীয় শিক্ষা গুরু পরম্পরায় প্রবাহমান। গান্ধীজির মতোই তাই নিজের জীবনকে নিজের বাণী করে তুলেছেন স্বামী শিবানন্দ। সংবর্ধনা প্রণামে তাই প্রবীণতম এই মুক্ত পুরুষের আজীবনের সাধনাকেই শ্রদ্ধা জানায় সমসময়। ক্যামেরায় পিন্টু ও অভিরূপের সঙ্গে গৌতম ব্রহ্মর রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।